বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া জলের, তেলের বা জুসের বোতল দিয়ে সংসারের কি কি গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়া যায়। তো বন্ধুরা, এই ধরনের বোতল আমরা কিন্তু সবাই ফেলে দিয়ে থাকি। এগুলোকে ফেলে না দিয়ে সংসারের অনেক কাজ করে নেওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, এই ধরনের জলের বা তেলের বোতল আমরা কিন্তু সবাই ফেলে দিই। এগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু সংসারের অনেক অনেক কাজ করে নিতে পারি। তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস। তো এখানে আমি একটা 5 লিটারের জার নিয়ে নিয়েছি জলের। তোমরা যে কোনো তেলের জারও নিতে পারো, এরকম ধরনের জার আমাদের বাড়িতে এসেই থাকে। তেলের হোক, জলের হোক বা ব্যাটারির জলের হোক, যে কোনো বোতল তোমরা নিতে পারো। এখানে আমি সাইজ মতো কেটে নিচ্ছি। প্রথমে একটা চাকু দিয়ে একটু কাট করে নিলাম, তারপর কাঁচি দিয়ে কেটে নেব। খুব সহজে এগুলো কেটে নেওয়া যায়, এগুলো কিন্তু খুবই পাতলা থাকে। তো দেখো, আমি উপরের পোর্শনটাকে কাট করে নিলাম, আর নিচের পোর্শনটা দিয়ে কী করব। তো বন্ধুরা, এখানে আমি একটা লোহার রড ছিল, সেটাকে গরম করে এটাকে একটু ফুটো করে নেব, কয়েকটা ফুটো করে নেব আমার সুবিধে মতো। এই ফুটোগুলো কী জন্যে করছি অবশ্যই দেখতে পাবে, এটা আমার কী কাজে লাগবে, কয়েকটি ফুটো করে নেব। তো বন্ধুরা, এই বোতলগুলো কিন্তু আমাদের চারিপাশটা কিন্তু দূষিত করে। আমরা যখন এগুলো ফেলে দেই তখন আমাদের চারিপাশের সব জায়গায় কিন্তু এই বোতলগুলো কী হয়, দূষিত করে থাকে, আবহাওয়া দূষিত করে থাকে। সেই জন্য এই বোতলগুলোকে যদি আবার ইউজ করে নেওয়া যায় তাহলে কিন্তু এই বোতলগুলো অনেকটাই আমাদের ঘরের মধ্যে থেকে যায়, আর আমরা এগুলো কাজে লাগাতে পারি। এরকম ধরনের আমরা তো ঝুড়ি কিনে থাকি, বাজারে অনেক থাকে, পয়সা হলেই এগুলো আমরা কিনতে পারি, কিন্তু এই যে বাড়িতে তৈরি করলাম এটা কিন্তু একদমই বিনে পয়সায়। এই ফুটো করা যে জিনিসটা তৈরি করলাম এটার মধ্যে তোমরা রান্নাঘরে যে কোনো কাজ করে নিতে পারো। যেমন ধরো সবজি ধোয়া বা ধুয়ে ঝড়া দেওয়া, এই কাজগুলো কিন্তু এইটার মধ্যে করে নিতে পারো। একটু বেশি পরিমাণের হলেও শাক হোক, যে কোনো জিনিস হোক, ধুয়ে এর মধ্যে রেখে দিবে, জলটা ঝরে যাবে, তারপর তোমরা রান্না করতে পারবে। কিন্তু না, এটাই শুধু করব না, এর পরও এটার মধ্যে একটা কাজ করব। তো চলো দেখে নেওয়া যাক। এখানে কিছুটা কালার নিয়ে নিয়েছি, যেগুলো আমাদের বাচ্চাদের কালার করার থাকে সেখান থেকেই নিয়ে নিয়েছি, আর কিছু তুলি ছিল ঘরে সেগুলো দিয়ে আমি একটু কালার করে নেব। তো দেখো, আমি এই ফুটো করা জিনিসটার মধ্যেই কালার করে নিচ্ছি। তোমরা চাইলে এমনি কালার না করেও যেভাবে দেখালাম সেভাবে ইউজ করতে পারো, তবে আমি এটাকে আরেকটু সুন্দর একটা লুক দেব, সেই জন্য কালার করে নিলাম। তো প্রথমে গ্রিন কালার, তারপরে একটু হোয়াইট, তারপরে রেড দিয়ে দিলাম, আর কালো এখানে ছোটো ছোটো ফুটো করে দিয়েছি। এতে করে কি হচ্ছে, একটা ওয়াটারমেলনের মতো একটা সুন্দর এর মধ্যে থিম এসেছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। আর এটা দিয়ে কী করব। তো বন্ধুরা, এরকম ধরনের সাজি বা ঝুড়ি আমরা দেখো কত সুন্দরভাবে ফল সাজিয়ে রাখি, কিন্তু এগুলো কিনে না এনে যদি আমরা এই ধরনের ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে নেই একদম বিনা পয়সায়, তাহলেও কিন্তু এগুলো দেখতে ভালো লাগে, আর এগুলো তৈরি করতেও ভালো লাগে। তো এর মধ্যে যেহেতু ফুটো আছে, জিনিসপত্র নষ্ট হবে না, তোমরা এর মধ্যে কিন্তু অনায়াসে ফল বা অন্য তোমাদের সংসারের অনেক কিছু রাখতে পারো, এটা দেখতে ভালো লাগবে। এছাড়াও তোমরা যদি মনে করো যে এটার মধ্যে ফল না রেখে তোমাদের রান্নাঘরে এটার মধ্যে সবজি ধুয়ে রাখবে, সেটাও রাখতে পারো, নাইবা সবজিও রাখতে পারো, যে কোনো কাজে এটা লাগাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যাওয়া যাক এবার পরের টিপসে। তো দেখো, এই পেন হোল্ডারগুলো আমি তৈরি করেছি ফেলে দেওয়া বোতল দিয়ে। তো এখানে আমি একটা বোতল নিয়েছি 2 লিটারের। তোমাদের কাছে যেরকম ধরনের বোতল আছে সেরকম নিয়ে নেবে। তোমরা যদি মনে করো চুলাই গরম করবে, আমি একটা মোম জ্বালিয়ে এই চাকুটাকে একটু গরম করে কাট দিয়ে দিলাম। প্রথমে একটু চাকু গরম করে কাট দিয়ে নিলেই কিন্তু কাঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নেওয়া যায়। তো দেখো, আমি বোতলের নিচের অংশটা কাজে লাগাবো। আর কী কাজে লাগাবো, একটা ছোট্ট কাজে লাগাবো। এখানে একটা স্ক্রুড্রাইভার ছিল, সেটা আমি একটু গরম করে নিয়ে নিলাম, এটা ফুটো করব বলে। এটা ফুটো করে কি হবে অবশ্যই দেখাবো বন্ধুরা। প্রথমে আমি ফুটো করে নিচ্ছি, এই জিনিসটাকে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের রান্নাঘরের খুবই কাজে আসবে। তো এখানে আমি কয়েকটি ফুটো করে দিলাম, আর এটা কি কাজে আসবে চলো দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে যখন আমরা এরকম ধরনের বাসন মেজে স্ক্রাবারগুলো সাবানের উপরে রেখে দিই, তখন কি হয়, সাবানটা গলে একদম
নরম হয়ে যায়। এই ধরনের যদি বোতল কেটে নিচের অংশটা তোমরা নিতে পারো, এরকমভাবে যদি স্ক্রাবারগুলোকে রেখে দিতে পারো, তাহলে কি হয়, সিঙ্কের পাশেই যখন স্ক্রাবারগুলো এরকমভাবে রেখে দেবে, জলটা কিন্তু ঝরে যাবে আর সাবানটা কিন্তু গলে যাবে না। যতগুলো স্ক্রাবারই হোক, তোমরা চাইলে বড় বোতল কেটে নিতে পারো, বড় করে যদি বেশি হয়, আর যদি একটা হয় তাহলে ছোট বোতল দিয়ে করতে পারো। এরকম ধরনের করে রেখে দেবে, জলটা ঝরে যাবে আর সিঙ্কে পড়ে যাবে। তো দেখো বন্ধুরা, এরকমভাবে তোমরা রেখে দিবে, তোমাদের তাতে অনেকটা কাজ সুবিধে হবে। আমি এরকম আগেও করে রেখেছি এরকম ধরনের, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এবার আরেকটা ছোট 1 লিটারের বোতল আমি কেটে নিলাম, যে প্রসেসে আগে কেটেছি সে প্রসেসেই কেটে নিলাম। এখানে আমার মেয়ের কালার ছিল কিছু, সেখান থেকে আমি 2-1টা কালার ইউজ করব। তোমাদের কাছে যেরকম কালার আছে, একটা বা দুটো, সেটাই ইউজ করবে। আমি এখানে যেহেতু ঘরেই কালার ছিল আর কিনে আনতে হয়নি, সেই কালারগুলোই এর মধ্যে ব্যবহার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে কালার করে দিচ্ছি, তোমাদের সুবিধে মতো তোমরা কালার করবে। এই বোতলের মধ্যে কালার করা কিন্তু খুবই সুবিধে, খুব কম পরিমাণের লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের মনের মতো করে এটাকে কালার করবে। আমি এটা কালার করেছি, বাজারে কিন্তু অনেক পেন হোল্ডার আমরা কিনতে পাই, কিন্তু নিজে তৈরি করা জিনিসের কিন্তু একটা অন্যরকম আনন্দ। তো দেখো আমি এখানে কতগুলো তৈরি করেছি, এর আগে একটা ভিডিওতে আমি বাকিগুলো দেখিয়েছি কিভাবে আমি তৈরি করেছি, আজকে এগুলো দেখালাম। আর এরকম ধরনের আমি অনেক তৈরি করেছি, আশা করি ভালো লেগেছে, লাইক করে দিও। যাওয়া যাক এবার পরের টিপস। তো বন্ধুরা, এরকম ধরনের তেলের যে প্যাকেটগুলো, এগুলো কিন্তু সবার বাড়িতেই আসে, আর এগুলো কি করি আমরা কেটে আমরা ঢেলে নেই আমাদের বোতলে, রান্নার তেলের বোতলে ঢেলে নেই। এটা কিন্তু খুব টাফ কাজ আমাদের, এটা ঢালার জন্য কিন্তু আমাদের করফা লাগে, কুপা লাগে, অনেক কিছু লাগে। তো অনেক সময় হাতের কাছে থাকে না বা ছোট থাকে না, বড় থাকে, এরকম ধরনের সুবিধে হয় না, তখন কি হয় আমরা এমনি এমনি ঢালতে গিয়ে অনেকটা তেল ফেলে দেই, আর এতে কি হয় আমাদের রান্নাঘরে পেছল হয়ে যায়। তো দেখো অনেক সময় পড়ে যায় যদি আমরা কুপা ছাড়া বা ঠোস ছাড়া ঢালতে যাই। তো এরকম ধরনের তেল যাতে না পড়ে তার জন্য তোমরা কি করবে, তো এটাও আমি বোতল ব্যবহার করব। দেখো ছোট বড় তোমাদের কাছে যেরকম বোতল আছে সেরকম নিয়ে নেবে। আমি এখানে কয়েকটি সাইজের নিয়ে নিয়েছি এরকম ধরনের কুপা তৈরি করার জন্য। তো দেখো আমার এই বোতলে যেটা সেট হয় সেরকম ধরনের কুপা আমি কেটে নিয়েছি, আর দেখো আমি এরকম ধরনের সব জিনিস ঢেলে নেই, যে জিনিসই আমি তৈরি করি না কেন এরকম ধরনের কুপা তৈরি করে নেই। আর বাদ বাকি যে বোতলের নিচের অংশগুলো থাকে সেই অংশগুলো আমি ফেলি না, এগুলো আমি আমার ব্যালকনির যে গাছগুলো সেগুলোতে জল দেওয়ার কাজে আমি ব্যবহার করি। এগুলো কিন্তু খুব কাজের একটা জিনিস, এগুলো ফেলে না দিয়ে তোমরা ব্যবহার করতে পারো, যে কোনো জায়গায় জল দিতে পারো বা পাখিকেও জল দিতে পারো ছাদের ওপর। তো আমি এইভাবে গাছে জল দিয়ে থাকি আর ছাদেও পাখিকে জল দিই এইভাবে। এগুলো ছোট ছোট জারের মধ্যে জল দিলে পাখিরা এসে এখান থেকে জল খেয়ে যাবে, তো গাছেও দিই আর পাখিকেও দিই এভাবে জল। তো আশা করি আমার এই আজকের টিপসগুলো ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর বাকি যে বোতলের ভিডিওগুলো সেগুলো আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নিও। আজকের জন্য শেষ করবো, সবাই ভালো থেকো, নমস্কার।